Hey everyone, welcome to the channel. আজ আমরা এসেছি শ্রীভূমিতে ফটো তুলতে, সো লেটস গেট স্টার্টেড। নাইস ওয়াটার রিফ্লেকশন। Lovely shot. এখানে একটা ভালো রিফ্লেকশন শট পাওয়া যাবে। এখানে ফটোটা খুবই ভালো উঠবে, কারণ দ্য হোল ব্রিজ ইজ ওয়ার্কিং অ্যাজ আ লিডিং লাইট টু দ্য ফ্রেম। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি ক্যামেরা হিসেবে ইউজ করছি ক্যানন 3000D, অ্যান্ড রাইট নাও আই এম ইউজিং 1855 লেন্স, উইচ ইজ ইন মাই ওপিনিয়ন ইজ আ ভেরি আন্ডাররেটেড লেন্স। আর বাই দ্য ওয়ে গিভ আ থামস আপ টু দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। ফটোটার টাইমিংটা খুব ভালো ছিল। এখানে ফ্রুট জুস ভেন্ডারটার ফটোটা ভালো আসবে আশা করছি। বাই দ্য ওয়ে এতক্ষণ যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশের যে বেল আইকনটা থাকে সেটাকেও প্রেস করবেন।
এই জিব্রা ক্রসিংটাকে লো অ্যাঙ্গেল দিয়ে তুললে খুব ভালো ফ্রেম আসবে। Weather is way too hot today. এখানে একটা বাচ্চা পার্কে ঘুড়ি ওড়াচ্ছে, দেখি এর ফটো তোলা যাক। এখন তো হাঁটতে হাঁটতে আমরা লেক টাউন চলে এলাম। আমরা লেক টাউনের ক্লক টাওয়ারটাকে দেখতেই পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে রিপেয়ারিং চলছে, বিকজ আমফানের সময় যা ঝড় হয়েছিল তাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্লক টাওয়ারটা, তারপরেই এটা এখন রিপেয়ার হচ্ছে। এখানে লো অ্যাঙ্গেলে হাই শাটার স্পিডে ফটোগুলো তোলা হচ্ছে যাতে মোশনটা ফ্রিজ করা যায়। এখন সন্ধে হয়ে আসছে, তো লাইট কমে গেছে, তো আমি এই মুহূর্তে লেন্সটা চেঞ্জ করে নেব। 1855 থেকে চেঞ্জ করে আমি এখন একটা 50mm প্রাইম লেন্স লাগাবো, এতে লো লাইটের ক্ষেত্রে খুব সুবিধা হয়, কারণ এই লেন্সটায় আমি অ্যাপারচার 1.8 অবধি যেতে পারি, যেটা আমার 1855-এ পসিবল ছিল না। এখন আমি লেক টাউন থেকে বাঙ্গুরের দিকে যাচ্ছি, দেখি রাস্তায় কী ফটো তোলা যায়।
50mm এর যে বোকেটা পাওয়া যায় এক কথায় জাস্ট অ্যামেজিং। আর বাই দ্য ওয়ে, বোকে মিন্স ব্যাকগ্রাউন্ড ব্লার, সেটাকেই ফটোগ্রাফির ভাষায় বোকে বলা হয়। এই ব্রিজটাই রাত্রিবেলা নীল সাদা লাইট দিয়ে লাইটিং করা হয়, তখন দেখতে জাস্ট অসাধারণ লাগে। এই ফটোটা জাস্ট অ্যামেজিং এসেছে। বাই দ্য ওয়ে, তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এইভাবে আর কোথায় গিয়ে স্ট্রিট ফটোগ্রাফি করা যায় উইদিন কলকাতা, তো কমেন্টসে লিখে সেটা জানাও, অ্যান্ড দ্যাট উড হেল্প মি আলট। এই ছবিটা খুব সুন্দর এসেছে। সো আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন গিভ ইট আ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।